না না বাসে খাবো না, বাইরে থেকে নিব। কেন, রাতেও তো খাবার খেলি না, আর রোজ রাতে দেরি করে আসিস, এটা কি খুব ভালো দেখায়? বাসায় খেতে আমার ভালো লাগে না, বুঝো না কেন? বুঝলাম না ভাই, যা ইচ্ছা তাই বলবেন, আমি আপনার থেকে সিনিয়র হব। দেখছিস দোস কত বেয়াদব, ওর কাছ থেকে যে বাজি টাকা নিছেন আজকের মধ্যে ফেরত দিবেন, ঠিক আছে? বাবা কিছু একটা করো, তোমারে কত করে বললাম মেয়েটারে কলেজে ভর্তি করার দরকার নাই, আমার আমার খুব ভয় হইতেছে। শোনো মা, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব জ্বালাইছিস আমারে এই বোর কলের জন্য। আচ্ছা তুই দেখলি না শুনলি না, সারা চামড়া দেখি আর প্রেম পড়ে গেলি, তুই ওর চোখ ছাড়া কিছুই দেখোস না, কি পাইছিস তুই ওর ভিতরে? আবার বলে আল্লাহকে ভালোবাসলো আর পাবি, বুঝলি দোস? এতে একটা কাজ করি দোস, ওই মেয়েটা ধরে নিয়ে তুই ডেলে দে। কলের জন্য আমার কলে ধরলি, তুই থাক আমি আর আজ থেকে তোর লগে নেই। কিছুই আর চাই না মাওলা তোমার কাছে আমি, দুনিয়ায় তারেই শুধুই আমায় দাও না তুমি। তো পাল্টে গেছিস, আল্লাহ কাছে অনেক শুকরিয়া। সিগারেট খান নাকি ছেড়ে দিছে, আবার অন্যরকম হতে পারে, নামাজও পড়লেন আবার সিগারেটও টানতেছেন। সিগারেট তো খারাপ কাজ, সিগারেট মতো অনেক খারাপ কাজ ছেড়েছে। তাহলে শোনো, আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সর্বপ্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। আর সিগারেট তো খারাপ কাজ, যেটা তুমি আগে বলছিলা, তখন তো গুরুত্ব দিলে, সিগারেটের মতো অনেক খারাপ কাজ আমি ছেড়ে দিচ্ছি ভাই। ভুলে থাকা খুব কষ্ট না, কি বলে থাকা বাপ্পি? না ভাই, আসসালামু আলাইকুম। আরে বোকা, তোমাকে মেয়ে আমার মাশাআল্লাহ পছন্দ, জীবন সার্থক। আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষকে পেয়েছি, আল্লাহর তরফ থেকে পৃথিবীর সেরা উপহার। কোনো ভয় নেই, আজ থেকে তুমি আমার। আর না জানি কি প্রেম দিছে হৃদয়ে তোমায় আল্লাহ।